শৈশবে টাইফয়েড কেড়ে নিয়েছিল দুটি পা, সেই থেকেই চলাফেরায় অক্ষম পরিমল রায়। হুইল চেয়ার তার অবলম্বন, তবুও নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছাশক্তি ও সাহসের জোরে বিয়ের ভিডিও এডিট করেই চলছিল জীবন জীবিকা। কিন্তু করোনা সংক্রমণের কারণে লকডাউন কেড়ে নিয়েছে সেটুকুও। মা বাবা হারানো পরিমল রায় মাসির আশ্রয় থেকে মণ্ডলঘাটের সুভাষপল্লী এলাকা থেকে জলপাইগুড়ি বৌবাজার সংলগ্ন শরৎপল্লীতে এসে কাজ করতেন। কিন্তু লকডাউনে বিয়ে বন্ধ, তাই তার কাজও বন্ধ। ফলে এক অসহনীয় অবস্থায় দিন কাটাচ্ছেন পরিমল রায়। কাজ বন্ধ থাকলেও জীবনকে টেনে নিয়ে চলতে হবে, তাই ধার দেনা করে কোনো মতে দিন চলছে বলে জানান পরিমল রায়। আমি দীর্ঘ কয়েক বছর ধরে জলপাইগুড়ি বৌবাজারে ভিডিও এডিটিং এর কাজ করতাম। তো আমার খুব মোটামুটি, যেহেতু আমি অন্যজনের দোকানে কাজ করতাম বলা যেতে পারে, তো সেই সূত্রে আমার মান্থলি কিছু ইনকাম হতো, সেটা খুব সামান্য, ধরো মাসে 4-4.5 হাজার টাকার মতো। তো এখন তো লকডাউনের কারণে তোমার দীর্ঘ 2 মাস ধরে পুরোপুরি কাজ বন্ধ আছে, এখন খুব সমস্যার মধ্যে চলছে। হ্যাঁ, এই মুহূর্তে ধার দেনার মাধ্যমে চলছে, আর সরকার থেকে খুব প্রতি মাসে যে 1000 টাকা হয় তার উপর দিয়েই আর কি কোনো রকমই চলছে। আমার রেশন কার্ডটাতে আমি মানে কম দামের কোনো কিছু জিনিস পাওয়া যায় না, তো এটা শুধু আজকের থেকে না, দীর্ঘ 15 বছর আগের থেকেই ছিল এটা আমার রেশন কার্ড। পরিমল রায়ের অভিভাবিকা মাসি সবিতা রায়ও জানান খুব কষ্টে আছেন তারা। কাজ করতো, কাজ করি। জমি আছে আপনাদের? না, কিচ্ছু নাই। এই যে লকডাউনে কিভাবে খাচ্ছেন আপনারা? এইভাবে চলে আর কি। আরো